টেস্টিং কিটে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে শুধু মানুষ নয়, ছাগল এমনকি পেপেরও করোনা পজিটিভ। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে তানজানিয়ায়। এ কারণে আমদানি করা এই টেস্টিং কিটগুলোকে প্রযুক্তিগত ত্রুটিপূর্ণ বলছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি। Minima experience katika miaka miezi miwili mitatu iliyopita ya ugonjwa huu. Nchi yetu inawaajiri wengi kama walimu, zaidi ya 40% kitu. প্রেসিডেন্ট মাগুফুলি জানান, কোভিড-19 টেস্টিং কিটগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছিল, তবে এ ব্যাপারে আর বেশি কিছু বলতে চাননি তিনি। ওয়াজিরিওয়া ওয়োটে নি ওয়ালিম লাকিনি তুমেন্দেরিয়া কুলিপা মিশাহারা বিরা হাতা ওয়াও কুফুন্ডিশা জিপো নিচি জিমেশিন্দুয়া। প্রেসিডেন্ট জানান, তিনি তানজানিয়ান সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেপে, ছাগল এবং একটি ভেড়া সহ কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর উপর পরীক্ষা চালায়। যখন সেই সংগৃহীত নমুনাগুলো টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি ল্যাবকে। অর্থাৎ নমুনাগুলো উদ্ভিদ ও গবাদি পশুর দেহ থেকে নেওয়া হলেও মানুষের নাম ও বয়স দিয়েই সেগুলো ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা দেখা যায় ছাগল ও পেপেরও করোনা পজিটিভ। রাষ্ট্রপতি মাগুফুলি বলেন, এর অর্থ হল সম্ভবত আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল যাদের কিনা করোনাই হয়নি। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।